বন্ধুরা, আজ আমি নিয়ে এলাম আবার আর এক নতুন ধরনের রেসিপি নিয়ে, মশালা ফিস কারি, রুই মশালা ফিস কারি। বন্ধুরা, আমি রুই মাছ নিয়েছিলাম, মাছগুলোকে আমি অলরেডি ভেজে রেখেছিলাম। এর ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে এলাম না, আমি এর পরের ভিডিও থেকে শুরু করব। আমি একটা প্যান নিয়েছিলাম, প্যানের মধ্যে সর্ষের তেল দিলাম, সর্ষের তেলের মধ্যে ফুটন দিলাম, একটা তেজপাতা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু শুকিয়ে গেছিলো বন্ধুরা, আমি ইচ্ছা করে শুকনো লঙ্কার মতো দিলাম ওটাকে ইউজ করব বলে। তারপরে দুটো নিয়েছিলাম বড় বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা পিস করে কেটে রেখেছিলাম গরম তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গেছিলো, গরম তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজ ভাজার পরে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, টমেটোটাকে ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম। এবার আমি পেঁয়াজের মধ্যে ছেড়ে দিলাম, ছেড়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো স্বাদ অনুসারে লবণ দিলাম। টমেটোর মধ্যে লবণ দিলে টমেটোগুলো গলে যায় বন্ধুরা, এতে সুবিধাই হবে আপনাদের। পেঁয়াজ আর টমেটো দেখেন আমার ভালো করে নাড়াচাড়া হয়ে গেল, মানে ভাজা হয়ে গেল। এবার আমি এক এক করে সব স্পাইসেসগুলো দেব। ফার্স্টে দিলাম হলুদ পাউডার, সেকেন্ড দিলাম কাশ্মীরি মির্চ, থার্ড দিলাম জিরে ধনে গুঁড়ো আর ফিশ মশলা। এবার আমি সব মশলাগুলোকে এক এক করে ভালো করে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি জল দেব মশলাটাকে কষার জন্য। এবার আমি 5 থেকে 10 মিনিট মতো কভার করে রাখবো মশলাটা কষার জন্য, মশলা থেকে যেন জল ছেড়ে যায়, তেল বেরিয়ে আসে। দেখেন আমার মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। মশলাটাকে আমি ভালো করে কষবো, কেন এটা হচ্ছে মশালা ফিস কারি। এবার আমি জল দেবো, জলটাও দেবো পরিমাণ মতো। আমি ঝোল করব না, আমি ঝোল করব না, গায়ে মাখা মাখা মাছের তরকারি বা ফিশ কারি, মশালা ফিশ কারি করবো আমি আগেই বলেছি। এই জন্য জলটা ফুটে যাওয়ার পরে, জলটা ফুটলেই আমি আপনারা মাছগুলো ছাড়বেন। এই জন্য জলটা ফুটে যাওয়ার পরে আমি একটা একটা করে সব মাছগুলো, মাছের পিসগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু উল্টো পাল্টা করে নেব। তারপরে আমি ভালো করে ফুটাবো যেন জলটাও মরে যায়, বেশি জল না থাকে। আমি বেশি জল দিইনি বন্ধুরা, কম পরিমাণে জল দিয়েছিলাম। তারপরে 20 থেকে 25 মিনিট মতো আমি কভার করে রাখবো। দেখেন আমার মশালা ফিস কারি রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখেন। থ্যাংক ইউ, আপনারাও ঘরে কর।